Hello everyone, welcome back to my channel Cookbook by Sadia. আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 2 মিনিটে কিভাবে মালাই চপ মিষ্টি তৈরি করতে হয়। আর এই মিষ্টিটা তৈরি করতে মাত্র 3 থেকে 4টি উপকরণ লাগে আর মিষ্টিটা তৈরি করতেও কিন্তু সময় খুব কম লাগে। আর সেজন্য বাসায় বসে নরম এই তুলতুলে মালাই চপ তৈরি করতে চাইলে আমার পুরো ভিডিওটির সাথেই থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনি ঝটপট আমার চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। মালাই চপ তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এখন আমি বাটারের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেছি। এই ক্ষেত্রে কিন্তু তেল বা ঘি বাটারের পরিবর্তে ব্যবহার করা যাবে না। সবগুলো উপকরণ মিক্স হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটি বড় সাইজের ডিম। আর ডিমটা দিয়ে সবগুলো উপকরণ আবার আমি হাতের সাহায্যে মিক্স করে নিব। এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে একটি ডো এর মতো তৈরি করে নিব। আর ডোটা কিন্তু একটু আঠালো টাইপের হবে, খুব বেশি শক্ত কিংবা নরম হবে না, সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। যখন এই মিক্সচারটা এরকম শেপে আসবে তখন আমি এইগুলো দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। আর মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু হাতে একটু বাটার লাগিয়ে নিলে ভালো হয়, তাতে করে মিষ্টিটা অনেক বেশি মসৃণ হবে আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে দু হাতের সাহায্যে মিষ্টিগুলোকে আমি ছোট ছোট করে নিচ্ছি। খুব বেশি বড় করার চেষ্টা করবে না, তাতে করে কিন্তু মিষ্টিগুলো যখন দুধে দিব তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবগুলো মিষ্টি তৈরি করে নিয়ে আমি এখন চুলায় 1 লিটার পরিমাণ দুধ গরম করতে দিয়েছি। এই দুধটা ফুটে আসলে কিন্তু আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছি, দুধটা যখন একটু গরম হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টির মতো এলাচ। আর দুধটা যখন একবার ফুটে আসবে তখন আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। দুধটা কিন্তু দুইবার ফুটানো যাবে না, দুইবার ফুটলে কিন্তু মিষ্টিগুলো পরবর্তীতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণ আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে দুধটা একটু ঘন হয়ে একবার ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা মিষ্টিগুলোকে। একে একে করে হাতের সাহায্যে আমি সবগুলো মিষ্টিকে খুব আলতোভাবে এই দুধের মধ্যে ছেড়ে দিব। সবগুলো মিষ্টি একেবারে না দেওয়াই বেটার, তাতে করে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা কথা বলে রাখছি, মিষ্টি তৈরি করার জন্য কিন্তু চুলার আঁচটা একবার প্রথম থেকে মিডিয়াম আঁচে রাখতে হবে, বাড়িয়ে কিংবা কমিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিষ্টিগুলোকে দুধের মধ্যে দেওয়ার পর আমি একটি চামচের সাহায্যে খুব আলতোভাবে মিষ্টিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করারও কোনো দরকার নেই। এই পর্যায়ে আমি এখন একটি ঢাকনার সাহায্যে মিষ্টিগুলোকে ঢেকে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পর দুধগুলো যদি উপরের দিকে উঠে আসতে শুরু করে তখন কিন্তু ঢাকনাটা একটু তুলে নিয়ে আবার ঢাকনাটা দিয়ে ফেলতে হবে। প্রায় 5-6 মিনিট পরে কিন্তু মিষ্টিটা ফুলে উঠেছে। আপনাদেরকে আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। আর এরই ফাঁকে যদি দুধটা উপরে উঠতে শুরু করে তাহলে কিন্তু ঢাকনা তুলে আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে। এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের মালাই চপ। দেখলেন তো খুব কম সময়ে আজকের এই মালাই চপটা কীভাবে আমি ঝটপট তৈরি করে ফেললাম। আর মাত্র 3-4টি উপকরণ দিয়ে কিন্তু পুরো মালাই চপটা তৈরি হয়ে যায়। আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি মিষ্টিগুলো তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিগুলো ফাটবে না আর অনেক বেশি তুলতুলে হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মিষ্টিগুলো তৈরি করা এতটাই সহজ আর এতটাই মজাদার যে কেউ বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কিসের, আজকে বাসে আপনারা তৈরি করে ফেলুন এই মজাদার মালাই চপ। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।